হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাব আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে শেষবারের মতন ফাইনাল সার্টিফিকেটটা নিতে। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব খারাপ। তাহলে যাওয়া যাক এখন কলেজে। তো আমরা চলে আসলাম কলেজে, এটা আমাদের কলেজের মেন গেট, এদিক দিয়ে আমরা কলেজে ঢুকবো। পাস আউট করার সেই এক বছর পর আবার কলেজে আসলাম, সেই আবার ক্যাম্পাসটাকে দেখে খুব ভালো লাগছে। এটা আমাদের আইলাভ উদ্যানের স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন, সামনে আমাদের মেন বিল্ডিং এসআইপি ক্যাম্পাসের। চলুন আমরা দেখে নিই। এটা আমাদের কলেজের মেন বিল্ডিং, এখান দিয়ে প্রবেশ করতে হয়। এই বিল্ডিংয়ে আমাদের ক্লাস হতো। এখানে ছটা ডিপার্টমেন্ট নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা হয়। ফার্স্ট মেকানিক্যাল, সেকেন্ড সিভিল, থার্ড ইলেকট্রিক্যাল, ফোর্থ সার্ভে, ফিফথ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড সিক্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা আমাদের ক্যাম্পাসের গার্ডেন, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই এনভায়রনমেন্টটা। তো আমাদের সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা ক্যান্টিনের দিকে। আমরা চলে আসলাম ক্যান্টিনে, এটা হলো আমাদের কলেজের ক্যান্টিন। দেখতে দেখতে তিন বছর কেটে গেল, কলেজ লাইফ কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ফাইনাল সার্টিফিকেটটা নেওয়া হয়ে গেলেই কলেজের সঙ্গে সব সম্পর্ক শেষ।